বিপিএল এ ঢাকা পর্বের প্রথম ধাপ শেষ হয়েছে সোমবার 22 জানুয়ারি। রংপুর রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ থাকলেও আন্তর্জাতিক ম্যাচের কারণে এই পর্বে খেলতে পারেনি পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম। একই অবস্থা মোহাম্মদ রিজওয়ানেরও। পাকিস্তানের এই উইকেট রক্ষক ব্যাটার খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে। বিপিএল এ দশম আসর শুরুর অনেক আগেই বাবরকে দলে টেনেছিল রংপুর, তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকায় টুর্নামেন্টের শুরুর দিকে খেলতে পারেননি পাকিস্তানের এই ব্যাটার। রোববার 21 জানুয়ারি সেই সিরিজ শেষ করে সোমবার বাংলাদেশে এসেছে বাবর। এইদিকে বাবরের সঙ্গে একই দিনে বাংলাদেশে এসেছেন তারই জাতীয় দলের সতীর্থ মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের এই দুই ক্রিকেটারই মঙ্গলবার 23 জানুয়ারি নিজেদের দলের হয়ে খেলবেন। মঙ্গলবার দুপুরে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে বাবরের রংপুর রাইডার্স। নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল দুই দলই, তবে রংপুর দ্বিতীয় ম্যাচে বাবরকে পেলেও হারিয়েছে সাকিবকে। চোখের চিকিৎসায় সিঙ্গাপুর যাওয়া এই অলরাউন্ডারকে অন্তত আজকের ম্যাচে পাচ্ছে না রংপুর।